মানুষের সাথে লাশের সাথে কবরস্থানে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম। বিপদে আপদে ক্যান্সার হলে কিডনি রোগ হলে 1 লাখ টাকা 2 লাখ টাকা 50,000 টাকা ওখান থেকে পাওয়া যায়। আরও যদি দুই একজন থাকতো আমি বিশ্বাস করি আমার এলাকার জনগণ আমাকে নিয়ে এগিয়ে যাবে এবং আমি নির্বাচিত হয়ে আসবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। প্রথম 5টি বৎসর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ফলো করেছি। 9 সালে নেত্রী যখন ক্ষমতায় আসছেন উনি কীভাবে দেশ এবং জাতির জন্য চিন্তাভাবনা করেন, যা চিন্তাভাবনা করেন তা কিন্তু সফল করেছেন। ওনার সব কিছু দেখে ফলো করে আমি নিজেও এলাকায় যাওয়া শুরু করেছি। আমার নেত্রী আমাকে বলেছিলেন এলাকায় কাজ করো, বিদেশে আর কত। মানুষের কাছে আমি যত গিয়েছি মানুষের আপদে বিপদে এলাকার জন্য মানুষের জন্য আমার সত্যি অনেক মায়া হয়েছে। ছোটোখাটো রাস্তাঘাট সহ ছোটোখাটো কাজ, অর্থনৈতিক সুবিধা অসুবিধা দেখা, রোগীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আসা, শীতের সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে কম্বল সহ বিভিন্ন কিছু নিয়ে আসা, এটা এনাফ না। আমাদের 2টা উপজেলায় বড় বড় মানে রাস্তাগুলো ব্রিজ অনেক কিছুই হয়নি। এসব চিন্তা করে আমি মাথায় নিয়েছি যে না, এসব কাজ করতে হলে আমি ওই 300 জনের একজন আমার হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আমার এলাকার জনসাধারণের গরিব দুঃখী মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি নির্বাচন করব। যারা আমরা দলীয় মনোনয়ন বঞ্চিত ছিলাম তাদেরকেও বলেছেন, নির্দেশ দিয়েছেন যে নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হয়েও করতে পারি, এতে কোনো বাধা নেই। এবং দলীয় নেতাকর্মীদেরকেও নির্দেশ দিয়েছেন যে যার পক্ষে ইচ্ছা কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। সেই নির্দেশেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং আমি আশা করি আমার গোলাপগঞ্জ এবং বেনীবাজারের জনসাধারণ তারা আমাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি আরও আশা করি যে তারা সবাই মিলে সাহস করে সুন্দরভাবে ভোট দিতে আসবে এবং আমি জয়ী হলে তারা এটাও আশা করে যে আমার দ্বারা এলাকার উন্নয়ন হবে, গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্য সহযোগিতা হবে। আমি নিজেও নিজের উপরে দৃঢ় বিশ্বাস রাখি যে আমি আমার এলাকার গরিব দুঃখী মানুষের জন্য আমি কাজ করব, এলাকার জন্য কাজ করব। জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতিজ্ঞাবদ্ধ যে ফেয়ার এবং ফ্রি সুন্দর একটা নির্বাচন হবে। শমশের মুবিন চৌধুরী তৃণমূল বিএনপি ওনার সংগঠন, রাজনৈতিক সংগঠন, উনি ওনাদের নমিনেশন ওনাদের ক্যান্ডিডেটদেরকে ওনারা দিয়েছেন। সরকারের সঙ্গে আতাত বা যাই বলেছেন এরকম কোনো কিছু হয়নি যে আরেকজনকে আটকে রেখে তাকে পাশ করাইয়া দিবেন বা কোনো কিছু ফেয়ার নির্বাচন হবে। যদি কোনো কারণে কিছু কিছু জায়গায় দলীয় ক্যান্ডিডেট নৌকা কোনো চিন্তাভাবনা করে কেউ অসুস্থ থাকে বা কোনো কারণে উড্র হয় সেটা হতেই পারে, কিন্তু আমার এখানে আমি দৃঢ় বিশ্বাস আমার উনি উড্র হলেও শমশের মুবিন সাহেবের সঙ্গে বা আমার এখানে জাতীয় পার্টি আছে, ইসলামিক দলের একজন আছে, কি সাংস্কৃতিক কি একটা জোটের একজন আছে। আমি আশা করি আরও যদি দুই একজন থাকতো আমি বিশ্বাস করি আমার এলাকার জনগণ আমাকে নিয়ে এগিয়ে যাবে এবং আমি নির্বাচিত হয়ে আসবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। দলীয়ভাবে সবাই সবার জন্য কাজ করবে, কেউ হয়তো নাহিদ সাহেবের জন্য করবে, কেউ আমার সঙ্গে করবে, কেউ আরেকজনের সঙ্গে করবে, এটা নিয়ে কোনো বিষয় না। জনগণ বিচার করবে কাকে দিবে, কাকে দিয়ে কি হবে না হবে, জনগণ চিন্তাভাবনা কইরা ভোট দেবে। গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার 2টা উপজেলা হলো আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা। আপনারা জানেন এই 2 উপজেলার লাখ লাখ জনগণ কিন্তু দেশের বাইরে আছে, প্রবাসে আছে। পুরো প্রবাসীরা আমাকে সমর্থন দিচ্ছে, প্রবাসীরা দেশে ফোন করে প্রত্যেকে বাড়িতে মা বাবা আত্মীয়জন সবাইকে বলছে। আমি দীর্ঘদিন এলাকায় এই করোনার সময় একদিনও আমি এলাকা ছাড়ি নাই, আমি বন্যার সময় একদিনও আমি এলাকা ছাড়ি নাই। শুধু যে খালি হাতে ঘুরেছি তা না, আমি নিজের অর্থ সহ, ভাই বোনদের অর্থ সহ, আমার প্রবাসীদের অর্থ সহ প্রায় 2.5 বৎসর আমি মানুষের পাশে ছিলাম। করোনার সময় আপনারা দেখেছেন মানুষের সাথে লাশের সাথে কবরস্থানে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম, বন্যার সময় আমি ছিলাম,
আমাদের জনগণ আমাকে সব সময় কাছে পেয়েছে। আমাদের সাবেক মন্ত্রী এমপি উনি আগের স্টাইলেই চলেছেন, প্রায় 3 বছর উনি এলাকায় আসেননি এবং উন্নয়ন করেছেন উনি উনার মতো। বাংলাদেশের অন্যান্য উপজেলায় অন্যান্য জেলায় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে কাজকর্ম হয়েছে, উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কিন্তু আমাদের 2 উপজেলায় হয়নি। সেটা শুধু আমি যে বলবো হয় নাই আর আরেকজন বলবে হয়েছে সেটা না, সেটা এই 2 উপজেলার মানুষ কিন্তু প্রত্যেকটা উপজেলায় যাওয়া আসা করে, সবাই দেখে, যার কারণে আমি কারো বদনামের জন্য বলছি না, দিস ইজ রিয়েলিটি। আপনারাও প্রত্যেক এলাকায় যান, আপনারাও গোলাপগঞ্জ বেনীবাজারে যান, আপনারাও দেখতে পাবেন। আমার এলাকার কোনো রোগী জীবনে কল্পনা করতে পারে নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিপদে আপদে ক্যান্সার হলে, কিডনি রোগ হলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা ওখান থেকে পাওয়া যায়। আমি কোটি কোটি টাকা এনে দিয়েছি। মানুষের একটা ডাকা যাবে অসুস্থ, পিজিতে আমাদের বঙ্গবন্ধু মেডিকেলে অ্যাডমিশন নেবে, নিউরো হাসপাতালে অ্যাডমিশন নেবে, তার একটা উপকারের জন্য ফোন করে। আমি প্রত্যেক জায়গায় মানুষকে সাহায্য সহযোগিতা করি। আমি সবাইকে জিজ্ঞেস করেছি আপনারা কেন আমাদের এমপি মন্ত্রী আছেন কল করেন নাই, কই ভাই কল দিলে উনি গালি দেয়, আমি কি এগুলোর জন্য আসছি নাকি, আমরা রাস্তার কথা বললে উনি বলে আমি কি রাস্তার মন্ত্রী নাকি। তো এতে দেখেছি আমি আমি মানুষকে সাহায্য সহযোগিতা করার কারণে মানুষ কিন্তু আমার প্রতি এগিয়ে আসছে এবং তারা বিশ্বাস করে আমাকে। এই জন্য আমিও বিশ্বাস করি মানুষ ওনাকে রেখে ওনাকে প্রত্যাখ্যান করে মানুষ আমাকে এই ভোট দেবে।